হ্যালো প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে শোনাবো সফল হেলিকপ্টার ফতমকে উড্ডয়ন করেছিল। চলুন দেখে আসি আমরা। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকন বাটনটি অন করে দিন। 1939 সালে যুক্তরাষ্ট্রের আকাশে উড়েছিল BS-300 মডেলের একটি হেলিকপ্টার। রুশ বংশোদ্ভূত মার্কিন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ইগর সিকোরসির তৈরি সেই হেলিকপ্টারটি ছিল বিশ্বের প্রথম সফল হেলিকপ্টার। তিনি নকশা ব্যবহার করে পরবর্তী সময়ে বাণিজ্যিক হেলিকপ্টার তৈরি শুরু করেন। উড়োজাহাজ প্রকৌশলী ইগর সিকোরসির জন্ম বর্তমানে ইউক্রেনের রাজধানী কিয়েভে। তিনি ছিলেন তার বাবা মার পঞ্চম সন্তানের মধ্যে কনিষ্ঠ। তার বাবা ছিলেন কিয়েভ সেন্ট ভ্লাদিমির বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক। অরবিল রাইট ও উইলবার রাইট বানানো উড়োজাহাজ যখন আকাশে উড়ল, সেই 1903 সালের ডিসেম্বর মাসে ইগর সিকোরসির বয়স ছিল 14 বছর। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে 12 সেকেন্ডে স্থায়ী ইতিহাস গড়া সেই উড্ডয়নের খবরটি রাশিয়ান বালক সিকোরসির কাছে পৌঁছায়নি। তবে এই ঘটনার বছর দুই আগে বাবার সঙ্গে তিনি ঘুরে আসেন জার্মানিতে। সেই সফরে প্রাকৃতিক বিজ্ঞান নিয়ে তার জানার আগ্রহ তৈরি হয়। কৌতূহলী হয়ে তিনি নানাবিধ বিষয় পড়েন এবং জানেন। পরের বছর মাত্র 12 বছর বয়সে তিনি নিজেই তৈরি করে পেলেন ছোট একটি রাবার ব্যান্ড চালিত হেলিকপ্টার। এর পেছনে অনুপ্রেরণা আসছিল শৈশব প্রকৌশলী বিদ্যা আগ্রহী মন আর লিওনার্দো দা ভিঞ্চি। সেই দিনগুলিতে তিনি পড়ে চলেছেন লিওনার্দো দা ভিঞ্চির জীবন কাহিনী এবং জুল বার্নের গল্পগুলো। সিকোরসি বাবার সঙ্গে পের জার্মানিতে যান 1908 সালে। সেখানে অরবিল রাইটস ও উইলবার রাইটসের কর্তৃত্বের কথা তিনি জানতে পারেন। উড়োজাহাজের কারিগরদের কথা জেনে বিমান চালনা বিষয়ে পড়াশোনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেন তিনি। সেই আগ্রহ থেকেই পড়তে যান ফ্রান্সের রাজধানী প্যারিসে। 1909 সালে তিনি নিজেই হেলিকপ্টারের নকশা করেন, যদিও সেটি আকাশে উড়াতে পারেননি। রাশিয়া ও ফ্রান্সের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাট চুকিয়ে 1919 সালে তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে সেই সময়টাই রুশ সামরিক কর্মকর্তাদের সহায়তায় তিনি সিকোরসি ম্যানুফ্যাকচারিং কোম্পানি নামে একটি প্রতিষ্ঠা চালু করেন। সেখান থেকেই প্রথম 2 ইঞ্জিন বিশিষ্ট এয়ারক্রাফট তৈরি করেন। 1928 সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। ইউনাইটেড এয়ারক্রাফট অ্যান্ড ট্রান্সপোর্ট কর্পোরেশন চালু হলে তার প্রথম প্রতিষ্ঠানটি সহযোগী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। সেখানেই তিনি সারা জাগানো বেশ কয়েকটি সফল উড়োজাহাজ তৈরি করেছিলেন। 1931 সালে তিনি একটি হেলিকপ্টারের নকশার প্যাটার্ন নেন। 1938 সালে ইউনাইটেড এয়ারক্রাফট সিকোরসির নির্দেশনায় হেলিকপ্টার তৈরি করতে শুরু করে। 1939 সালে 14 সেপ্টেম্বর BS-300 আকাশে উড়ে প্রথমবারের মতো তিনি সফল হন। যে হেলিকপ্টারটি ইগর সিকোরসিকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে সেই BS-300 হেলিকপ্টার বর্তমানে যুক্তরাষ্ট্রের হেনরি ফোর্ড জাদুঘরে রাখা আছে।